ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023-এ তিপ্রা মতাকে ছাড়া এককভাবে কোনো দলই কিন্তু সরকার গঠন করতে পারবে না, এই গুঞ্জনটা কিন্তু ত্রিপুরার গ্রাম থেকে পাহাড় সর্বত্রই শোনা যাচ্ছে। ফলাফল কি হবে সেটা কিন্তু 2 তারিখই বোঝা যাবে। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের নতুন একটা মুখ হলো তিপ্রা মথা। তিপ্রা মথা কি এবার এডিসি এরিয়ার 20-এ 20 নিয়ে নেবে? এই তিপ্রা মথা দলের সুপ্রিমো হলো ত্রিপুরার মহারাজ বংশের শেষ মহারাজা, মহারাজা প্রদ্যুত বিক্রম মানিক্য বা বুবাগ্রা। মহারাজা কি পেরেছে ত্রিপুরার এডিসি এরিয়ার জনগণকে এক করতে? তবে কিছুদিন আগে ত্রিপুরার TTAADC এরিয়াতে যে ভোট হয়েছিল সেখানে কিন্তু তিপ্রা মথার একটা প্রভাব দেখা গিয়েছিল, এবং একটা ভারী প্রভাব কিন্তু দেখা গিয়েছিল। TTAADC-র রেজাল্ট পর্যালোচনা করলে কিন্তু এবার ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশনে TTAADC এরিয়ার 20টা আসন তিপ্রা মথার দখলে যেতে পারে। তিপ্রা মথা দল যদি এবার ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশনের TTAADC এলাকার 20-এ 20 নিয়ে নেয়, তাতে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে। তিপ্রা মথা দল কিন্তু শুধুমাত্র TTAADC এলাকাতে না, জেনারেল এবং SC-CTO কিন্তু ওনারা ওনাদের মনোনীত প্রার্থী দাঁড় করিয়েছে। তার উপরে তিপ্রা মথা দল কিন্তু ভোটের আগে কোনো রাজনৈতিক দলের সাথে জোট করেনি, যার ফলে জেনারেল এবং SC-CTO কিন্তু তিপ্রা মথা দল বা তাদের সমর্থকরা কিন্তু বা তাদের ভোট কিন্তু একটা প্রভাব ফেলতেই পারে। তো বন্ধুরা, আপনার কি মতামত, এবারের তিপ্রা মথার ইলেকশন রেজাল্ট কি হতে পারে? মহারাজা কি পাহাড়ের জনগণকে এক করতে পেরেছে? মহারাজা কি 20-এ 20 নিয়ে নেবে? এই প্রশ্নটা আপনাদের জন্য রইল। অবশ্যই আপনি কমেন্টস করে এর উত্তর দিয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, পরবর্তী আপডেট ভিডিওটা সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।